हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के मैं अपने सामने नतून एक ड्रिंक्स आइटेम नहीं आसछि। ड्रिंक्सटार नाम बेलेर शरबत। आमरा जे गरमेर समय बेलेर शरबतगुलो खेये थाकि रास्ताय विभिन्न रेस्टुरेंटे, ओगुलार मतनई आमी आपनादेर बानिये देखाबो, एमन कि ओगुलार थेके भालो टेस्ट आसबे। आर गरमेर समय किन्तु आमादेर ई बेलेर शरबतटा खेले अनेक शांति लागे, अनेक भालो लागे। তো চলেন তাহলে এখন আমরা বেলের শরবতটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। আমি একটা বেল নিয়েছি, বেলটা আমি ভাঙবো। বেলটা আমি ভাঙলাম, এরপর আমি বেল এটা চামচ দিয়ে এইভাবে বেলের শুকলার সাথে যেগুলো লেগে থাকে ওগুলো এইভাবে আমি চামচ দিয়ে উঠাবো। এরপর এখান থেকে যে লাল দেখতেছেন লাল অংশটা ফালাইয়া দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যতটুকু লাল অংশ আছে অতটুকু আমি ফালিয়ে দিব। যে লাল অংশগুলো কিন্তু খাওয়া যায় না, তো এগুলো এভাবে উঠে উঠে ফালিয়ে দিতে হবে। যেখানেতে নাই আমি এটা রেখে দিলাম। গাইস, আমার বেলের ভিতরের অংশটা আলাদা করে নেওয়া হয়েছে, এখন আমি বাকি প্রসেসিংটা করব। বাটির উপর একটা ছাঁকনি দিলাম, এটা এখন এটাতে ঘষে ঘষে এটার বিচিগুলো থেকে আলাদা করব। এরপর এটা ঘষবে এইভাবে। আরেকটা জিনিস বলে দিই, এটা এইভাবে ঘষার সময় হালকা হালকা করে পানি দিয়ে দিতে হবে। আমার এখানে ঘষা কমপ্লিট, এই জায়গায়। এরপর এখান থেকে ভালো করে মুছে নেবেন। আমার এইগুলো বিচিগুলো আলাদা করে কমপ্লিট হয়ে গেছে, আমি এখন জুস বানাবো এটা। এরপর এটার সাথে পানি অ্যাড করব, পানি অ্যাড করে মিক্স করতে থাকব। আপনারা চাইলে এইভাবেও এটার সাথে চিনি মিক্স করে খেতে পারেন, বা এটাকেও ছেঁকে নিয়ে খেতে পারেন। ছেঁকে নিলে দেখা যাবে এইখানে যে হালকা হালকা যে দানা দানার মতন এখনও হালকা হালকা দেখা যাচ্ছে, এই জিনিসটা তখন থাকবে না। আমি আপনাদের ওইভাবেও করে দেখাচ্ছি। আমি একটা গ্লাস নিছি, গ্লাসে আমি সুগার ডিম গ্লাস ডেকোরেশন করেছি। কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন আমি এইটা দিয়ে আবার ছাঁকবো। এটা ছাঁকার কারণটা হচ্ছে অনেকে আছে যে এরকম দানা দানা এগুলো পছন্দ করে না মুখে লাগলে, তাদের জন্য এটা অনেক বেস্ট একটা জিনিস। তাদের জন্য এরকম, আর যারা ওইভাবে খেতে চান তারা ওইভাবেও খেতে পারেন।
এখন আমি এই চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, তিন চামচ। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনারা কি পরিমাণে খেতে চান। আমি অ্যাকচুয়ালি চিনিটা একটু বেশি খাই, তাই আমি চিনিটা একটু বেশি দিলাম। এরপর একটা স্ট্র দিয়ে দিলাম। এ হলো আমার বেলের জুস। আমি আরেকভাবে আপনাদের করে দেখাচ্ছি। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে আমি সুগার রিম গ্লাস ডেকোরেশন করেছি। আমি এই জুসটা দিয়ে দিব। এটা হচ্ছে ফার্স্টে যে আমি বেলের ভিতরের অংশটা ছেঁকেছিলাম, ছাকার পর পানি দিয়েছি সেটা, এরপর আমি আর এটা ছাকিনি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে বরফ দিয়ে দিলাম। এখন সেম চামচ দিয়ে আমি আবারও তিন চামচ চিনি দিয়ে দিব। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, চিনি আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা যে পরিমাণে চিনি খেতে চান। এখন এটা আমি নেড়ে দিচ্ছি। এরপর একটা স্ট্র দিয়ে দিলাম। এ হলো আমার ব্যালেট জুস। আমি দুইভাবে দেখিয়েছি, একটা আমি আপনাদের ফার্স্টে দেখিয়েছি পাতলাটা, লিকুইডটা দুইবার ছেঁকে করলে কীরকম হয়, দেখতে কেমন হয়, আর আরেকটা দেখালাম ঘন বেলের শরবতটা কীভাবে করতে হয়। এই হলো আমার দুই রকমের বেলের জুস। ফার্স্টে আমি আপনাদের দেখিয়েছি এই বেলের জুসটা, যেটা একদম পাতলা, যারা ঘনটা খেতে পারেন না তারা এভাবে খাবেন, দুইবার ছেঁকে নিতে হবে। আর আরেকটা হলো ঘন, যারা ঘন বেলের শরবতটা খেতে চান তারা এইভাবে খাবেন। আমি অনেক ইজিভাবে আপনাদের বেলের শরবতটা বানিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।